গরম পানি মারছে? হ্যাঁ। কি করছস? জোর মারছস? বেটা যাইতাছি চান্দাউ ডাইবার, এর ম ঘর মতো এমনি আট লইব সিনা টান করম না। হ্যাঁ, এক নম্বর বাসের রড দিছি। এ বেটা, কালি আমার বাবার বাড়ি বেচাই না তো করে খাওয়া মো দিন দিন। এই যে এলাকার মধ্যে বাড়ি ঘর হইতাছে, পারসনা দিয়ে একটা চান্দা চন্দা উড়াইবার বেটা। ভাই সামারাডি নুরাপাড়া যেন কাজ করতেছে একটা ভাইতে গেলাম, ওই দিন গেলাম গরম পানি দিয়ে শরীরে ঢিলা মারছে। আপনার কাছে তো কইলাম কিছু দি করতালেন না ভাই। গরম পানি মারছে? হ্যাঁ। কি করছস? জোর মারছস? জোর দিব না ভাই, পাও তো পুইরে গেছে গা আমার, এখনো পাও ভালো হয় নাই। যাক ভালো করছো। এই তবু তোমার কি খবর? ভাই উত্তরপাড়া হাসান ভাই আছে না, হয়তো বাড়ির কাজ ধরছে। চলেন হ্যাঁ বাড়িতে এনে যাই আমরা। যাই কিরে, হাসানে বাড়ির কাম ধরছে? ওর বাড়ির গ্যাস লাইন টাইন নাই তো? না গ্যাস লাইন নাই তো, তাইলে এনে গরম পানি মারতাস না। চল ওনো যাই খাব ভাই, চল চল। এই তো ভাই, এই খারাপ বেটা যাইতাছি চান্দাউ ডাইবার, এর ম ঘর মতো এমনি আট লইব সিনা টান করম না। আর হন জরুরি কথা, চান্দা টাউনের পরে যদি কোনো অ্যাকশন ট্যাকশন কইরা হয় বা গরম পানি টানি মাইরা দেয়, আমারে কিন্তু থুইয়া দর দিস না কিন্তু। জি ভাই, তাইলে কিন্তু খবর আছে। চল। কিরে কাম কাজের কি অবস্থা? মাত্র দুইটা ছাদ দিলি, লোকজন কি কম নাকি তোর? না দুইটা তো দিলামই, উপরে কাম চলতেছে আরো। কাম কাজ রড ঠিক মতো দিছস রে? হ্যাঁ, এক নম্বর বাঁশের রড দিছি। কি কইতে কি কইয়া লইলাম, রডের বদলি বাঁশ কইয়া লইলাম? বাঁশ দিছস মানে? আরে বাঁশ না, এক নম্বর বাঁশ মার্কা রড দিছি, এইটা বুঝাইছি আপনাকে। ও এইটা তো কইবি যে বাঁশ মার্কা রড দিছস। আচ্ছা যাই হোক, কাজ যত দূর তো পারস কইলা, আর বেশি কইরা বাঁশ মার্কা রড দিবি। আবার শুন, আবার ভূমিকম্প আবার খুঁজে যাইব না তো? আরে বে ভূমিকম্প কি ভূমিকম্প? আরে ওই যে ওই তুই বুঝলে, আমি ভূমিকম্প যাতে না পড়ে বুঝছ? না পড়তো না, বেশি করে বাসমার্কা রড দিবি। বাসমার্কা রড না, এই চোটা আমিও একটা বাড়ি কইরা লামু। রাখ এই এই বাড়ির মালিক কেডাই নিসায়ো, এই নিসায়ো বাড়ি করতো চলে, একটা ভিতরে কোন খোঁজ খবর নাই। বাইরে এই কি সে তোমরা কেরা? এই মিয়া এনা বাড়ির কাম দর্শ আঙ্গরে জিগাইছ? জিগাইছ তুমি জানো আমি কেডা? এই বেটা তুই আঙ্গর সম্বন্ধে কস নাই রে, এলাকে যে বাড়ি বুড়ি করলে আঙ্গরে চান্দা দর লাগে জানোস না? তোরে তো কান শাগুন শা গরম বানালাম জানতে পার। বাক কি দাও, বেশি কথা কইয়া লাভ নাই, চান্দা দাও, নাইলে কিন্তু বাড়ি আর উপর উঠতো না। কি আর চান্দা, তুমি বুঝো না কি আর চান্দা, এলাকায় নতুন আইছো ভাই? নতুন আইছে, যাও চাটা খাওয়ার লাগা 2 লাখ টাকা বার করো। চা খাইতে 2 লাখ টাকা? তোমরা তিনজন পোলা পাইন আইছো, 3-5-15 টাকা দিয়ে দে চা খাইয়া যাও গা ভাই। ওই দি বিতলাবি করে 15 টাকা নাকি ওর কাছে আইছি, 2 লাখ টাকা বাই কর বেটা। যাও এলাকার পোলা পাইন বড় লিডার লই আইছো, ঠিক আছে তোমারে 50 টাকা দিয়া দি, 50 টাকা লই আ কি আর চারুড়ি খাইয়া যাও গা। যাও 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 ভাই, ওই যে আঙ্গুল লাগে ইত্রামি করতাছ, আমরা বডি মডি লই খাড়া রইছি। ওই আঙ্গরে ডরা না, দেখ বালা বিতে টিয়া দে, নালে কিন্তু এই যে দেখছ আজ 2টা বডি লই আইছি, বিল্ডিং কিন্তু ধাক্কা অনেই ফালাই দিমু। বিল্ডিং ধাক্কা ফালাই দিবি? এ কোন ডাক্তার কি রড দিয়ে বলেছে জানাস? এক নাম্বার বাসমাকার রড দিয়া কি আর বিল্ডিং ফালাই দিবি না? কিরে বাসমার্কার রড আবার কোনটা রে? পারছি না বিল্ডিং ডাকা ফালাই দিবি ভাই, পারমু ভাই খালি কোন যা একের ডাকা ফালাই দিবি বিল্ডিং আওনি ফালা করে ডাকা ভাই। বিল্ডিং কিন্তু আজ ক্লোনা লাইছি, ওরে কোন তাতে টিয়া দিতে? দেখ বিল্ডিং কিন্তু ডাকা লড়া লাইছে, তাতে টিয়া দেন নালে কিন্তু ফালাই দিব কই দিলাম। আরে বেটা তুই বিল্ডিং ডাকে ফালাই দিবি, এটা এক নাম্বার বাসমার্কার রড দিয়ে বানাইছি, ঠিক আছে পারলে বিল্ডিং ফালাই দে। দেখ কয়দিন আগে কিন্তু টুইন টাওয়ার ফালাই দিছি ডাকে, বালা বিচ্ছা কইলাম এই ভালো করে রাখা দে, দে ফালাই দে ফালাই দে, আর বিল্ডিং ফালাই দে। দেখ তোর আই সস 50 টাকা দিবার চাইছিলাম, ঠিক আছে এখন 50 টাকা তোর দিব না, তাড়াতাড়ি তোর সাঙ্গ পাঙ্গলে আনতে যাবি, নাইলে কিন্তু এই যে থানায় ফোন দিলাম। থানায় থাক, থানাত ফোন দেওয়ার দরকার নাই, আজকে তোরে মাফ করে দিলাম, ঠিক আছে কালকের মেয়েদের টেয়াটা রেডি রাখবি,
নাইলে কিন্তু তোর বিল্ডিং উড়ে এলো তোমা আরে ভাই আরে আপনার লোক তো মজা করতেছিলাম আপনি তো বুঝেন না এই বিষয়টা মানে ভাই যাক দুই লাখ টাকা দেওয়ার লাগতো না ভাই পঞ্চাশ টাকা না দিবার চাইছিল দেন একটু চা টা খাম আর পঞ্চাশটা নিবার আরে দেন না এমন করেন তো পঞ্চাশ টাকা নিবি যা এলাকার ভাই বাজার দিয়ে দিলাম যা খালি আমনে দেয়া কিছু কইলাম না অন্য কেউ হইলে বিল্ডিং টিল্ডিং কিন্তু ফালাই দিতাম আমার নামটা মনে রাখেন এই বুঝাই দিস পরে আচ্ছা যা নাম বা মনে রাখ যাক পঞ্চাশ টাকা পাইছি কি কস ভাই এটা একটা কাম করলেন চাইলাম দুই লাখ লইলেন মাত্র পঞ্চাশ টাকা বেড়া পঞ্চাশ টাকা দিছে এইটাই তো বেশি বেড়া থানাত ফোন দিতে লইছিল ফোন যদি দিত তাতে পুলিশে নিয়ে পিছা বাইরে লইলে কি কও তবু হ্যাঁ ভাই লোন পঞ্চাশ টাকা পাইছি চা খাই গেল লোন চলো